ভোট আমরা দিচ্ছি না দেব না দিচ্ছি না দেব না দীর্ঘ দিন ধরে রাস্তার বেহাল দশা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত সকলে প্রায়শই রাস্তায় ঘটে ছোট বড় দুর্ঘটনা ছবিটা পূর্ব বর্ধমানের মেমারির সাতগাছিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবেলে গ্রামের রাস্তার অভিযোগ ভোটের সময় মেলে প্রতিশ্রুতি ভোট শেষে সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও মেলে না সুরাহা প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা পুলিশ ও প্রশাসনের আশ্বাসে কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা গ্রামের ভেতরে কোনো পাকা রাস্তা নাই অথচ আমাদের গ্রামের প্রাইমারি স্কুল খেলার মাঠ মা কালীর মন্দির এগুলো সব গ্রামের শেষ মাথায় তাই এই রাস্তাটার এমন অবস্থা হয় যে এইখানে স্কুল যেতে ছেলেরা হিমশিম খেয়ে যায় খেলার মাঠে খেলা বন্ধ হয়ে গেছে কোনো ছেলে খেলতে যায় না এমন কি দুঃখের কথা কি বলবো এই গ্রামের কোনো বিয়ে লাগলে বরযাত্রী এসে বাস ঘুরিয়ে নিয়ে চলে যায় এখনো সেই একই অবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে রাস্তা হ্যাঁ আজ যে শেষ অবধি আমরা গ্রামবাসীর তরফ থেকে ডিসিশন নিই কোনো রাজনৈতিক মঞ্চ নয় কোনো রাজনৈতিক হিসেবে নয় অরাজনৈতিকভাবে সারা গ্রামবাসীর তরফ থেকে আমরা একটা মিছিল করি এবং শেষ অবধি আমরা মনের মাথায় অবরোধ করি একদিকে তৃণমূল বুথ সভাপতি ক্ষুদিরাম ঘোষের দাবি রাস্তা করে দিলে তবেই পার্টি করবেন আমি যদি আমরা যদি পার্টিতে নামি তাহলে কিন্তু আমাদের রাস্তাটা করে দিতে হবে বলে কী রাস্তা আমার পাকা রাস্তা ওই রাস্তাটা কাঁচা আছে ওটাকে পাকা করে দিতে হবে অন্যদিকে বরাদ্দের অভাবে কাজ আটকে সাফাই তৃণমূলের আগে তো এখন ফান্ডের উপর ডিপেন্ড করে হ্যাঁ সেই হিসেবে এখনও কিছুটা অ্যালটমেন্ট হয়ে কিছুটা স্যাংশন হয়েছে বড় আটু ডাঙাপাড়া পর্যন্ত আর আমাদের এই কালীবেলেটাই একটু বাদ পড়ে গেছে উন্নয়নের পথে এক ধাপ এগোতে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের সূচনা রাজ্য সরকারের তবুও বারবার রাজ্য জুড়ে একটাই প্রশ্ন উঠে আসছে উন্নয়ন কোথায় সত্যি উন্নয়ন হলে গ্রামে গ্রামে কেন মানুষের এত অভিযোগ এই প্রশ্নের উত্তর কি আদৌ শাসক দলের কাছে আছে বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ